রহস্যময় মমি যেটা ভারতে আজও বেঁচে আছে। আজ আমি আপনাদের কাছে দুটি এমন রহস্যময় মমির ব্যাপারে জানাবো যা আজও পর্যন্ত বেঁচে আছে বলে মনে করা হয়। মমিদের গল্প শুনলেই মিশরের পিরামিডের কথা মনে পড়ে যায়। পুরনো যুগের যে কোনো মানুষের মৃত্যুর পর তার মৃত দেহটাকে সুরক্ষিত রেখে মমি বানানো হতো। প্রাচীন মিশর সভ্যতার ফেরো সম্রাটদেরকে মৃত্যুর পরে মমি বানিয়ে পিরামিডের ভেতর রাখা হতো। সেই রকমই আমাদের ভারতে দুটি মমি উপস্থিত আছে যা বহু বছর পরও তারা আজও বেঁচে আছে। 550 বছর পুরনো এক সাধুর প্রাকৃতিক মমি, যেটা হিমাচল প্রদেশের লাহল স্পেতি গেউ গ্রামে আছে। এই মমি প্রায় 550 বছর পুরনো বলা হয়। এই মমিকে দুনিয়ার সবচেয়ে রহস্যময় মমির মধ্যে একটি বলে মনে করা হয়। কিন্তু এটি একটি প্রাকৃতিক মমি যা চুল এবং নখ এখনো পর্যন্ত বাড়ে। আর একটা বিশেষ কথা হলো, এই মমি বসে থাকা অবস্থায় আছে, কিন্তু পৃথিবীতে খুঁজে পাওয়া মমিগুলোর শুয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। গিউ গ্রামে বছরে 6 থেকে 8 মাস বর্ষা থাকে। গিউ গ্রাম অনেক উঁচুতে অবস্থিত। গ্রামবাসীদের অনুযায়ী এই মমিটাকে গ্রামেই রাখা হয়েছিল আর একটি মন্দিরে স্থাপিত করা হয়েছিল। 1974 সালে ভূমিকম্পের ফলে এখানে মমি মাটির নিচে কোথাও চাপা পড়ে রয়ে গেছিল। তারপরে 1975 সালে ITBP সৈনিকরা রাস্তা বানানোর সময় এখানে মমিটাকে পেয়েছিল। বলা হয় যে ওই সময় কোদাল মমির মাথায় লেগেছিল এবং আশ্চর্যজনক ব্যাপার, মমির মাথা থেকে রক্ত বের হয়েছিল যার চিহ্ন এখনো দেখা যায়। তারপর থেকে 2009 সাল পর্যন্ত মমিটাকে ITBP ক্যাম্পে রাখা ছিল, কিন্তু পরে গ্রামবাসীরা এই মমিটাকে গ্রামে নিয়ে এসে স্থাপিত করে দিল। এই মমিটা দেখাশোনা গিউ গ্রামে অবস্থিত প্রত্যেক পরিবার খুব ভালোভাবে করে। প্রত্যেক বছর দেশ বিদেশের পর্যটক এই মমিটাকে দেখতে আসতো। যখন মমিটার পরীক্ষা নিরীক্ষা করা হলো, তখন জানা গেল যে এই মমিটা প্রায় 546 বছর পুরনো, কিন্তু এত বছর কোনো কেমিক্যাল বা কোনো প্রলেপ ছাড়াই মাটির নিচে চাপা থাকা সত্ত্বেও মমি আজও পর্যন্ত এমন অবস্থায় কি করে আছে যেটা রহস্যময় হয়ে আছে আজও, এর উত্তর বিজ্ঞানীদের কাছেও নেই। এখানে মমি একটা সাধুর বলা হয়। প্রচলিত গল্পের অনুসারে প্রায় 550 বছর পূর্বে গিউ গ্রামে এক সাধু ছিল। ওই সময় গ্রামে কাঁকড়া বিছের উপদ্রব ছিল। কাঁকড়া বিছের উপদ্রব থেকে গ্রামকে বাঁচানোর জন্য এই সাধুটা ধ্যান করার সিদ্ধান্ত নিল এবং সাধুটা নিজেকে মাটির নিচে দাফন করার জন্য গ্রামবাসীদেরকে বলল এবং সাধুটিকে দাফনও করা হলো। সাধুটির প্রাণ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে গ্রামে বিছের উপদ্রবও শেষ হয়ে গেল। সময়ের সাথে এই সাধুর শরীর মমিতে পরিবর্তন হয়ে গেল।